সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত জিত, আজকে শুক্রবার, আমরা শুক্রবার সাধারণত আমাদের অনুরোধে আসেন মোহাম্মদ হাশিম, ইএ এমবিএ, আরসি এনরোল এজেন্ট আর সার্টিফাইং এক্সেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট এন্ড সিইও কর্ণফুলি ট্যাক্স সার্ভিস। আপনাকে শুরুতে বড় করে ধন্যবাদ দিতে চাই যে ট্যাক্স সিজনে অনেক ব্যস্ত আপনি, তারপরও আপনি আমাদের সময় দিচ্ছেন, সে কারণে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই ইনভাইট করার জন্য। আর সেই সাথে আমরা গত সপ্তাহে অডিট নিয়ে মোহাম্মদ হাশিম কথা বলছিলাম, সেটির একটু ধারাবাহিকতায় আমরা আজকে একটু বিস্তারিত ভাবে আলোচনা করতে চাই। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে এবার যেহেতু নতুন ট্যাক্স আইনের আলোকে অনেক কিছুই পরিবর্তন এসেছে এবং এরই মধ্যে যেহেতু 28 জানুয়ারি থেকে ট্যাক্স সিজন শুরু হয়ে গেছে, আর ট্যাক্স ফাইল করার পরে অডিটও সম্মুখীন হয়ে যাচ্ছেন অনেকে, বিশেষ করে নিউ ইয়র্ক স্টেট থেকে আমরা অনেক খবর পাচ্ছি, কেন, মানে কারণটি কি? কারণ অনেক আছে, তার মধ্যে ফার্স্ট অফ অল আইড লাইক টু সে ধন্যবাদ টিবিএন 24 কে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই আমরা এই স্টেট অডিট যাওয়ার আগে একটু আপডেট দিয়ে যাই আমাদের ট্যাক্স পেয়ারদেরকে। আজকে হচ্ছে আপনার এস কর্পোরেশন পার্টনারশিপ এবং এলএলসি লিমিটেড লাইব্রেরি কোম্পানির আজকে লাস্ট ডেট ট্যাক্স রিটার্ন করার জন্য। সো যারা আজকে পর্যন্ত করতে পারবে না তারা ডেফিনেটলি এক্সটেনশন নিতে হবে, এক্সটেনশন নিলে 6 মান্থ এক্সটেনশন করতে হবে, না হলে কি হবে, ফেনাল্টি হবে। সো ফেনাল্টিটা কি, আপনি যদি এস কর্পোরেশন করেন তাহলে সেক্ষেত্রে ফার্স্ট শেয়ার হোল্ডার $195 করে পার মান্থ আপনাকে পে করতে হবে। তো আমি ট্যাক্স পেয়ার যারা বিজনেস ওনার তাদেরকে বলতে চাই, স্টিল যারা আজকে ট্যাক্স রিটার্ন করতে পারেন নাই, আপনার পার্টনারশিপ, তারপর হচ্ছে এস কর্পোরেশন এবং লিমিটেড লাইবিলিটি কোম্পানি, তারা কিন্তু এক্সটেনশন করে রাখবেন যাতে ফেনাল্টি থেকে বাঁচতে পারেন। হিউজ ফেনাল্টি, আপনি যদি এস কর্পোরেশন অলমোস্ট আপনার মনে করেন 100 শেয়ার হোল্ডার থাকতে পারে ম্যাক্সিমাম, হ্যাঁ, সো এতগুলো যদি 195 ফার্স্ট শেয়ার হোল্ডার করে দেয় তাহলে অনেক ফেনাল্টি আসতে পারে। আমরা গত সপ্তাহে বলেছিলাম অডিট হওয়ার কারণ অনেক আছে, কিন্তু আমাদের কারণ হচ্ছে কারণ আমরা যখন স্পেশালি ট্যাক্সি ড্রাইভার, উবার এবং লিমো ড্রাইভার, তাদের অডিট গুলো বেশি আছে, কারণ তারা হচ্ছে ক্যাশ বেসিস ইনকাম করতেছে। সো এখানে কি কারণে হচ্ছে, বিশেষ করে রিপোর্টিংটা ঠিকমতো হচ্ছে না, রিপোর্টিং ঠিকমতো হচ্ছে না কেমন, যেমন ধরুন আপনি যদি মনে করেন উবার ড্রাইভার, সো উবার ড্রাইভারের ইনকামগুলো সব কিন্তু আপনার ক্রেডিট কার্ডে হয়ে যাচ্ছে, সো থার্ড পার্টির মাধ্যমে সেটা কিন্তু আইআরএস এর কাছে রিপোর্ট হয়ে যাচ্ছে 1099K এর মাধ্যমে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে ড্রাইভারের যখন ইন্টেনসিভ মেক করে তখন একটা 1099 মিসলিনিয়াসটা হয়ে থাকে, যেটা আপনি এডিশনাল ইনকাম। তো দুইটা রিপোর্টিং হচ্ছে, একটা হচ্ছে 1099K ক্রেডিট কার্ডের, আরেকটা হচ্ছে আপনার 1099 মিসলিনিয়াস যেটা ইন্টেনসিভ পাই। সো দুইটা যদি আপনি একসাথে রিপোর্ট না করেন, একটা যদি মিস করেন, লেটস আপনি 1099 যেহেতু এটা বিগার অ্যামাউন্ট এটা রিপোর্ট করতেছেন, ইন্টেনসিভ 1000 2000 3000 5000 এটা যদি আপনি রিপোর্ট না করেন তাহলে এটা রেড ফ্ল্যাগ, কিন্তু এই কারণে আপনার অডিট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সাজেস্ট করবো ট্যাক্স পেয়ার যেন এদিকে খেয়াল রাখে, সব ইনকাম যেন রিপোর্ট করে। এটা এটা তো ডকুমেন্ট সাবমিট করবেন কিভাবে, বিশেষ করে ট্যাক্সি ড্রাইভার যারা আছেন তাদের ক্ষেত্রে? ডকুমেন্ট সাবমিট করে যখন আপনি চিঠিটা পাবেন, ফার্স্ট অফ অল দেখতে হবে যে ওরা কি চাচ্ছে। সো এক নম্বর হচ্ছে, বিশেষ করে চাই, প্রথমে চাই ইনকাম এন্ড এক্সপেন্স ডকুমেন্ট। সো ইনকাম এন্ড এক্সপেন্স ডকুমেন্টের জন্য ওরা আপনার যে স্কেডিউল সি করছেন, যে ট্যাক্স রিটার্ন যে করছেন, ওখানে একটা ফর্ম আছে স্কেডিউল সি, এটার ইনকাম, টোটাল ইনকাম এটার আপনি রেকর্ড দিতে হবে, যে দ্যাটস মাই টোটাল ইনকাম। সো ইট কুড বি 1099 হতে পারে, 1099K হতে পারে, 1099 মিসলিনিয়াস, আপনি যদি আদার ইনকাম থাকে এগুলো বুক রেকর্ডের মধ্যে দিতে পারেন। আরেকটা স্প্রেডশিট থাকতে পারে যদি করেন। আরেকটা হচ্ছে আপনার এক্সপেন্সগুলো ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় ড্রাইভারদের যে এক্সপেন্সগুলো ওরা তারা কিন্তু সারা বছর রেকর্ড রাখে না, যার ফলে একটা এস্টিমেট করে বসে, এখানে কি এস্টিমেট কিন্তু কাজ করবে না। সো ওরা যখন দেখে আপনার ইনকাম এক্সপেন্সগুলো বেশি হয়ে যাচ্ছে, আমি আগেই বলেছি ইআইসি পাওয়ার জন্য, ইনকাম ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য আপনার ইনকাম রিডিউস করা যায় ট্যাক্স বেসিস যারা, তো ওগুলো দেখতে চাই। এগুলো যদি আপনি ঠিকমতো দেন, ভয়ের কিছু নেই, আপনার দিতে হবে লাইসেন্সের কপি, স্কেডিউল সি যেটা আপনি করেছেন, তারপর 1099K মিসলিনিয়াস, অ্যান্ড অলসো আপনার আদার স্লিপ ইনভয়েস, তারপরে আপনার হচ্ছে যে লিজ পে করেছেন সেটার অ্যাগ্রিমেন্ট, যদি আপনি গ্যারাজের সাথে অ্যাগ্রিমেন্ট থাকে ওইটার, আর গ্যাসের রিসিপ্ট দিতে পারেন যদি আপনি রেকর্ড থাকেন। এগুলো দিলে মোটামুটি আপনার কি
আপনার রিফান্ডটা ব্যাক করতে পারে, কিন্তু রেসপন্ড করতে হবে। মানে রেসপন্স বসে থাকলে হবে না, যে আমি ঘুমিয়ে আছি সেটি তো হলে হবে না, এটা হবে না। কারণ কি, এটা যদি আপনি করেন তাহলে ওরা করবে কি, ওদের নিজেদের মতো অ্যাসেসমেন্ট করে আপনাকে বিল পাঠিয়ে দিবে। আচ্ছা, সো এইজন্য রেসপন্ড করেন। রেসপন্ড করার পরে যদি ওরা আপনাকে যদি এগ্রি না করে যে না এটা আপনার এনাফ না, তখন হয়তো ট্যাক্সপেয়ার আমরা আছি হেল্প করার জন্য, উই আর লাইসেন্স প্র্যাকটিশনার, আপনি আমাদের এনরোল এজেন্ট, সিপিএ, অ্যাটর্নি, তিন গ্রুপের কাছে যদি যান আমরা হেল্প করতে পারি। প্রফেশনাল জায়গাতে সেই জায়গাতে আমরা একজন আছেন, একটু আমরা একটু ফোনটি নিয়ে নিই, তারপরে আমি একটু উবার ড্রাইভারদের ডকুমেন্টস কিভাবে আপনি জমা দিতে পারেন কিংবা কি করতে পারেন সেই জায়গাটি থেকে একটু পরামর্শ নিব। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রহমান জাসরাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্রশ্নটি করুন। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো যে বেবির বেবির জন্ম হয়েছে ডিসেম্বর মাসের 30 তারিখে 2018 সাল। এখন ওই বেবিকে কি এই বছরে ট্যাক্স ফাইলে দেখানো যাবে? বেবিটা কি এখানে জন্ম হয়েছিল কিনা? যদি বেবি এই দেশে জন্ম হয়ে থাকে তাহলে সেটা আপনি ওটার জন্য ক্রেডিট আপনাকে ডিপেন্ডেন্ট দেখাতে পারেন, আপনার ক্রেডিট গুলো আপনি পাবেন। আমরা বলেছি অনেক অনুষ্ঠানে যদি ওভারসিজ থেকে আসে, আপনি যদি বাংলাদেশ থেকে আসে সেটা কিন্তু যদি লেস দেন সিক্স মান্থ হয় তাহলে আপনি ফুল ক্রেডিট পাবেন না, ইআইসি যেটা সেটা পাবেন না ক্লেম। কিন্তু এই বেবি যদি ডিসেম্বর 30 হয়, ইভেন ডিসেম্বর 31 12টার এক মিনিট আগে হয়, স্টিল ইউ ক্যান ক্লেম ইউর চাইল্ড অন ইউর রিটার্ন অ্যান্ড গেট দ্য ক্রেডিট। আরেকটি বিষয় আমরা আপনাকে জানতে চেয়েছিলাম, সেটি হচ্ছে উবার যারা, আপনি ট্যাক্সি ড্রাইভারদের কথা বলছিলেন, উবার যারা তারা তাদের ডকুমেন্টস গুলো কিভাবে? এখানে ট্যাক্সি ড্রাইভার আরো কিছু রেকর্ড আছে এটা বলে যায়, তার জন্য উবার ট্যাক্সি ড্রাইভারদের ক্ষেত্রে শুধু সিএমটি রেকর্ড আর হচ্ছে ভেরিফোন রেকর্ড, এই দুইটা রেকর্ড যদি দেয় তাদের ইনকামটা ভেরিফাই হয়ে যায়। সো নিউ ইয়র্ক স্টেট দেখতে চাই যে আপনি ফুল ইনকাম গুলো রিপোর্ট করেছেন কিনা, ঠিক আছে, তাদের কাছে তার ইচ্ছা করলে গ্যারেজ থেকে এই ধরনের রিপোর্ট নিতে পারে। সো এটা হচ্ছে ইনকামের ক্ষেত্রে। উবার ড্রাইভারের ক্ষেত্রে হবে আপনার 1099K এবং 1099 মিসলিনিয়াস, এই দুইটা, এটা হচ্ছে ইনকাম ভেরিফাইয়ের জন্য। দেন এক্সপেন্স গুলো, এক্সপেন্স গুলো কিন্তু আপনার আমরা বলে আসছি যে যারা সেলফ এমপ্লয়ি, ট্যাক্সি ড্রাইভার, ফুড ভেন্ডার, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, তাদেরকে বুক রেকর্ড করার জন্য। বুক রেকর্ড কি, আপনি হয়তো একটা স্প্রেডশিটে করতে পারেন, আপনি হয়তো একটা কুইক বুকের, কুইক আমাদের কমিটির লোক কুইক বুক তেমন একটা ইউজ করে না, তবে তারা একটা সাদা কাগজে কিন্তু ডে বাই ডে তার লিখে রাখতে পারে, যাতে এখন যে অডিট হচ্ছে এটা আপনি এই ট্যাক্স রিটার্ন করার সময় আপনি ফুল বললেন যে এটা আমার এক্সপেন্স বসিয়ে দিলেন, এটার সাথে আপনি এখন ম্যাচ করলো, আপনি সাবমিট করলে ওরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু আপনার যদি রেকর্ড না থাকে এটা খুব কঠিন হয়ে যায়, এস্টিমেট করে কিছু বলা যাবে না। সো আপনাকে অ্যাকুরেট রেকর্ড ওদেরকে দিতে হবে, যাতে যে এক্সপেন্স আপনি ক্লেম করেছেন সেটা সেটা যেন ঠিক থাকে, মানে প্রমাণগুলো সংরক্ষণ রাখার জন্য। আপনি সব অনুষ্ঠানেই বলেন যে প্রমাণগুলো রাখতে হবে, আর ট্যাক্স সিজনে শুধু ট্যাক্স নিয়ে না চিন্তা ভাবনা করে আমি বলবো সারা বছরই চিন্তা ভাবনা করা উচিত, যেটি জীবনের সাথে জড়িয়ে আছে পরিকল্পনার অংশ হিসেবে। আরেকটি বিষয় জানতে চাই যে কলেজ ক্রেডিট যে বিষয়টি, সেই বিষয়টির ডকুমেন্ট কলেজের, আমরা গত কয়েকটা অনুষ্ঠানে বলেছিলাম কলেজের সেভেল ক্রেডিট আছে, একটা হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, আরেকটা হচ্ছে আপনার এই আপনার লাইফ টাইম লার্নিং ক্রেডিট, তারপরে হচ্ছে টিউশন ফি ডিডাকশন। সো এই আমেরিকান অপরচুনিটি ক্রেডিট অ্যান্ড অলসো লাইফ টাইম লার্নিং ক্রেডিট নেওয়ার জন্য যেটা আপনার দরকার সেটা হচ্ছে 1098T। সো সেক্ষেত্রে যদি আপনার নিউ ইয়র্ক স্টেট থেকে অডিট আসে কিংবা আইআরএস থেকে অডিট আসে টিউশনের ব্যাপারে, তাহলে আপনাকে অবশ্যই 1098T সাবমিট করতে হবে। কারণ কি, স্কুল থেকে একটা একটা রেকর্ড কিন্তু আইআরএস এর কাছে চলে যায়। সো যখন আপনি এটা ক্লেম করেন, অনেক সময় যদি সিস্টেমে না থাকে তখন ওরা দেখতে পায় যে 1098T নাই, তাহলে হাউ ইউ ক্লেম ইউর আমেরিকান অপরচুনিটি ক্রেডিট। এই জন্য এটা অডিট হতে পারে, হলে আপনি যদি 1098T থাকে তাহলে সেটা আপনি রেসপন্ড করতে পারেন। আমরা এই প্রসঙ্গে যদি আর কোনো তথ্য না থাকে আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই, যেটি হচ্ছে আমাদের যারা কর্মজীবী মানুষ আছে, একদম জীবনের সাথে জড়িয়ে আছে, যাদের বাচ্চা আছে, বেবিসিটারকে যে আমরা যে পেমেন্ট গুলো করি সেটির ক্ষেত্রে ট্যাক্সে কি বলে? এটা হচ্ছে চাইল্ড এন্ড ডিপেন্ডেন্ট কেয়ার এক্সপেন্স। এটা একটা গুড পয়েন্ট আপনি নিয়ে আসছেন, হ্যাঁ এটাতেও কিন্তু অনেক অডিট হচ্ছে। কারণ কি, আমরা দেখি যখন ট্যাক্স রিটার্নে প্যারেন্ট, দুইটা প্যারেন্ট যদি একসাথে কাজ করে ফুল টাইম, আপনি করতেছেন, আপনার হাজবেন্ড করতেছে এবং বাচ্চাকে বেবিসিটারের মাধ্যমে রাখতেছেন, সেক্ষেত্রে আপনি যে পেমেন্ট করতেছেন প্রতি সপ্তাহ সপ্তাহ কিন্তু মান্থলি, সেটা কিন্তু আপনি ট্যাক্স রিটার্নে বসিয়ে চাইল্ড এন্ড ডিপেন্ডেন্ট কেয়ার এক্সপেন্সের উপর ভিত্তি করে আপনার ক্রেডিটটা
পেতে পারেন। তবে এখন হচ্ছে কি, আমাদের কমিটি আমরা যেটা দেখি সব সময় সেটা হচ্ছে অনেকে ক্যাশ পেমেন্ট করে। ক্যাশ পেমেন্ট কিন্তু আপনি যদি স্টেট থেকে অডিট হয় দ্যাস আপনি এটাকে ক্লেম করতে পারবেন না, ওরা বলছে ক্যাশ পেমেন্ট ইজ নট অ্যাকসেপ্টেবল। মানে চেকে যায়, আপনি চেকে লেখেন, আপনি কিংবা মানি অর্ডারের মধ্যে লেখেন, কিংবা আপনি ক্যান্সেল চেক দেন, অর আপনি বছর শেষে হিসাব করলেন যে ইভেন দ্য ক্যাশও যদি আপনি পে করেন তাহলে আপনি বছর শেষে এক্স অ্যামাউন্ট অফ মানি আপনি বেবিসিটারকে দিলেন, একটা 1099 ইস্যু করেন, তাহলে বলতে পারবেন যে আই পে এক্স অ্যামাউন্ট অফ মানি, আই ইস্যু দ্য 1099, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্টের কাছে রেকর্ড থাকলো, তাহলে সেটা কিন্তু তার ইনকাম হয়ে গেল। তো সেটা সে তার ট্যাক্স ফাইলে ইনকাম রিপোর্ট করতেছে আর আপনি এটা ক্রেডিট নিচ্ছেন, তাহলে ম্যাচ করতেছে, ঠিক আছে, ম্যাচ করে মানে দুই পক্ষ থেকে, রাইট। এটা আরেকটা আরেকটা এই ক্রেডিটটা নেওয়ার জন্য আর কিছু কোয়ালিফিকেশন দরকার, যেমন মনে করেন আপনি ফুল টাইম জব করতেছেন কিন্তু আপনার হাজবেন্ড ফুল টাইম স্টুডেন্ট, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা নিতে পারেন। আপনার চাইল্ড কেয়ার ইন্ডিপেন্ডেন্ট কেয়ার এক্সপেন্স আরেকটা হতে পারে, যদি আপনার হাজবেন্ড ডিজেবল থাকে, আপনি যদি ফুল টাইম করেন, স্টিল বাচ্চা টেক কেয়ার এর মতো কেউ নাই, সেখানেও কিন্তু আপনি এই কেয়ারটা নিতে পারেন, ঠিক আছে, সুযোগ আছে অনেক ক্ষেত্রে। খুব সুন্দর করে আমি একটা প্রশ্ন নিয়ে নিই, মোহাম্মদ হাশেম অপেক্ষা করছেন, কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, জি আমি প্রশ্নটি বলছি, আমার দুইটা কোশ্চেন আছে আসমের কাছে। প্রথম কোশ্চেন হচ্ছে, আমার বাবা গত বছর না 2017 নভেম্বরে উনি হচ্ছে একটা এক কর্পোরেশন ওপেন করেছিল, তো যেহেতু ওনার কোনো বিজনেস অ্যাক্টিভিটি ছিল না, আমরা কখনো কোনো ট্যাক্স রিটার্ন ফাইল করি নাই। তো হাসিমার কাছে আমার কোশ্চেন হচ্ছে, ওনার কি কোনো ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে যদিও কোনো ইনকাম বা কোনো অ্যাক্টিভিটি কিছু ছিল না? আর কোশ্চেন হচ্ছে যে, আমরা একটা গত বছর আমরা সোলার এনার্জি লাগিয়েছি আমাদের বাসায়, ওই ওটার জন্য আমাদের খরচ হয়েছিল প্রায় 34,500 টাকার মতো। তো ওরা যখন লাগিয়েছে তখন বলেছিল যে আমরা এরকম ট্যাক্স ক্রেডিট পাবো এটার জন্য, তো হাশেম ভাইকে আমাকে একটু বুঝিয়ে বলবে যে কিভাবে আমি বা কত টাকা ট্যাক্স ক্রেডিট পাবো? ধন্যবাদ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অনেক সুন্দর প্রশ্ন। 2017 আপনার বাবা একটা এস কর্পোরেশন ফর্মেট করেছিল, সো আপনি ফাইল করেন, কিন্তু আমরা আজকেই বলেছি একটু আগে, এটা ডিউ ডেট হচ্ছে আজকে লাস্ট ডে, রাইট, ঠিক আছে, লাস্ট ডে যদি স্টিল মিডনাইট পর্যন্ত সময় আছে, আপনি যদি না করে থাকেন তবে ডেফিনেটলি এক্সটেনশন করবেন। যদি ইনকাম এক্সপেন্স যদি অপারেশন না থাকে স্টিল ইউ হ্যাভ টু ফাইল, যদি আপনি এটা অ্যাক্টিভ রাখতে চান আপনি 00 রিটার্ন করে আপনি এটা সাবমিট করতে হবে। তো যদি আপনার ক্যালেন্ডার ইয়ার হয় সেক্ষেত্রে আপনি মার্চের 15 তারিখে 2018 ডিউ ছিল, সেটা কিন্তু আপনি মিস করেছেন। সেক্ষেত্রে আমরা একটু আগে বলেছিলাম যে 195 করে যদি আপনার বাবা একজন শেয়ার হোল্ডার হয় পার মান্থে $195 ফেনাল্টি, তাহলে আপনার 12 মান্থ পর্যন্ত ওরা এই ফেনাল্টিটা দাহ্য করতে পারে। তো আমার থেকে আপনার যেটা সাজেশন হবে, আপনি এটা এক্সটেনশন করে রাখতে পারেন, এখনো সময় আছে আর 2 আওয়ার্সের মতো, এটা একটা। সো তাহলে কি করবেন আপনি, এই দুইটাই এটা এক্সটেনশন করে দুইটা একসাথে করবেন, আর যখন ফেনাল্টি আসবে তখন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি রিজনেবল খরচ দেখিয়ে ফেনাল্টিটা রিমুভ করার জন্য চেষ্টা করতে পারেন, তাহলে মেবি আপনি ফেনাল্টি থেকে বের হতে পারেন, রিজনেবল কস্ট হইতে হবে কিন্তু। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট প্রশ্ন করার, মানে সোলারের জায়গাটিতে যাওয়ার আগে আমি নিজের জানার জন্য, যে অনেক সময় আমরা একটি কর্পোরেশন করে ঘুমিয়ে থাকি, মানে হয়তো সেটির কোনো অ্যাক্টিভিটিস নেই, তো আমরা ভাবি যে সেটির হয়তো ট্যাক্স ফাইল করতে হবে না, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি, যদি আমার প্রয়োজন নাই থাকে ওটিকে একদম স্টপ করে দেওয়া ভালো নাকি কোন জায়গাটি? হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে না আমি এটা কন্টিনিউ করব না, আমি হয়তো করেছিলাম প্ল্যান করেছিলাম কিছু, তাহলে আপনি ফাইনাল রিটার্ন করে কমপ্লিট ক্লোজ করে দিবেন, মানে ক্লোজ করে, আর না হলে আমাকে ট্যাক্স ফাইল করতে হবে, জিরো জিরো করে আপনাকে মিনিমাম একটা পেমেন্ট দিতে হবে নিউ ইয়র্ক স্টেটকে, আইআরএস কে তেমন দিতে হবে না, তো সেইভাবে করে আপনি ফাইলটা করবেন। কিন্তু না করলে অ্যাজ কর্পোরেশনের বেলায় এবং পার্টনারশিপের বেলায় 195 পার মান্থ পার শেয়ার হোল্ডার, সোলার এনার্জি আমরা এইবার কয়েকটা রিটার্ন করেছি, স্পেশালি যারা সোলার এনার্জি লাগিয়েছে তাদের ঘরের মধ্যে, আপনি দুইটা ক্রেডিট পেতে পারেন, একটা হচ্ছে আইআরএস থেকে আর একটা হচ্ছে স্টেট থেকে। সো আইআরএস এ যেটা রুল, এখানে ক্রেডিটের অনেকগুলো আছে, রেসিডেন্সিয়াল ক্রেডিট, সো এই সোলার এনার্জি যদি আপনি এটাকে এক্সপেন্ড করে থাকেন আপনি এখানে 30% কি আপনি ক্রেডিট পেতে পারেন, তবে এটা আমরা আগেই বলেছি এটা নন রিফান্ডেবল ক্রেডিট, আপনার যদি এই ট্যাক্স লাইবিলিটি না থাকে এটা পাবেন না, এই ট্যাক্স লাইবিলিটি থাকতে হবে, মনে আছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের বেলায়? সো চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এক্সকিউজ মি, সোলার এনার্জি যে নন, যদি আপনার লাইবিলিটি থাকে আপনি 30% ক্রেডিট পাবেন,
সেখানে একটা ফর্ম আছে আই বিলিভ 5596 এরকম একটা ফর্ম আছে। আরেকটা হচ্ছে পাশাপাশি নিউ ইয়র্ক স্টেট থেকেও আপনি কি ক্রেডিট পেতে পারেন, সেটা একটা ফর্ম আছে। আমরা আমি গতকালকে একটা রিটার্ন করে আসছি IIT 255 ফর্ম দিয়ে, সো আপনি ম্যাক্সিমাম 25% আপনার 34,000 এর 25% নিতে পারেন কিংবা ম্যাক্সিমাম 5,000 ক্রেডিট পেতে পারেন, মানে সুযোগ সুবিধা আছে। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনার যদি 5,000 যদি নিতে না পারেন, ফুল যদি আপনার ইনকামে যদি না হয়, তাহলে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। লেটস আপনি এবছর 2,000 টাকা নিলেন, এখন ইনকামের কারণে নিতে পারতেছেন না, আপনি স্টিল 3,000 রয়েছে, এই 3,000 আপনি নেক্সট ইয়ারও নিতে পারবেন। এটা নিউ ইয়র্ক স্টেট এর সেটিও ভেঙে দিয়ে আমরা তাহলে কি আরেকটি প্রসঙ্গে যাব? চাইল্ড কেয়ার কারা পাবে এবং এডুকেশন ক্রেডিট কারা পাবে, সো আমাদের কমিটির প্রায় এখনো আমাদের সাথে তর্ক বিতর্ক হয় আমাদের অফিসে আসলে, যে আদার ট্যাক্স প্র্যাকটিশনার কিংবা বড় বড় কোম্পানি, ফর এক্সাম্পল লিবার্টি ট্যাক্স, তারা বলে যে এই এই আপনি যে আমাদের দেশের যে ববি কেয়ার মানে এডুকেশন রিলেটেড চাইল্ড গুলো এগুলো কিন্তু কিন্ডারগার্টেনে, ঠিক আছে, দে আর নট ইন কলেজ, সো এদের যে আপনি টিউশন পে করতেছেন, ওরা কিন্তু আপনাকে রিসিট দিচ্ছে এই কারণে, বিকজ আপনি একটা পেমেন্ট করতেছেন, পেমেন্টের রিসিট, এটা কিন্তু আপনি টিউশনে ক্রেডিট নিতে পারবেন না, যেহেতু ওরা কলেজে যায় না। কিন্তু ওরা কিন্তু এটাও বলেছে না, এটা একটা হচ্ছে বেবি চাইল্ড কেয়ার ইনস্টিটিউট, এটাও বলতেছে না তারা, তো সুতরাং আপনি কেন চাইল্ড কেয়ার ক্রেডিটটা নিতে পারবেন না এটা দিয়ে, কারণ ওরা তো বলতেছে না, এটা শুধু আপনি পড়ার জন্য, প্রাইভেট পড়ার জন্য। কিন্তু অনেকে আছে যে এটা এডুকেশনের না নিয়ে ওই যে চাইল্ড কেয়ারে বসিয়ে দেয়, কিন্তু ওরা বলে না যে এটা চাইল্ড কেয়ার, এখানে খেয়াল রাখতে হবে এই ক্রেডিটটা আপনি নিতে পারবেন না। আচ্ছা, মানে টিউটোরিয়াল আমি যদি এডুকেশন আপগ্রেড করার জন্য আমরা যে টিউটোরিয়াল দিচ্ছি বিভিন্ন কোচিং সেন্টারে, সেটির আমরা ক্রেডিট নিতে পারবো? ক্রেডিট নিতে পারবো না, যেহেতু যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলো কলেজে না যায়। কিন্তু ওরা যদি টিউটোরিয়াল গুলো যদি বলে যে হ্যাঁ এটা আমার চাইল্ড কেয়ার প্লেস, দেন পিপল ক্যান কাম, সো তারা দিলে তখন আপনি বেবি সিটারের 13 বছর নিচে যে বাচ্চাগুলো তাদের জন্য আপনি একে এটা নিতে পারবেন, সো এটা ভেরি ক্লিয়ার, কিন্তু কনফিউজ হওয়ার কিছু নেই। অনেকে কিন্তু এটা চাইল্ড কেয়ার ওইটার মধ্যে নিয়ে নিচ্ছে, এটা করাটা উচিত না, যেটি আইনে আছে সেই জন্য অডিট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই মোহাম্মদ হাশেম, তারপরে আমরা যারা ফোনে আছেন সেই প্রশ্নগুলো নিব, সেই সাথে আমাদের আরো কিছু বিষয় আছে, আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয়ের উপর তথ্য উপস্থাপন করতে, সেই সাথে আপনাদেরও যদি প্রশ্ন থাকে সেগুলো আমাদের কাছে তুলে ধরতে পারেন। আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ হাশেম আছেন, প্রেসিডেন্ট এবং সিইও কর্ণফুলি ট্যাক্স সার্ভিসের, সেই সাথে আর্টস ইনরোল এজেন্ট এবং আর্টস সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট। এবং আমাদের সৌভাগ্য প্রত্যেক শুক্রবার আপনাকে পাই। ফেসবুকে দুজনের প্রশ্ন আমাকে একটু করতেই হবে, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। প্রথমত একজন প্রশ্ন করেছেন তোফাজ্জল হোসেন আকাশ, তিনি প্রশ্ন করেছেন স্টেট অডিট যদি রিপ্লাই না করলে কি প্রবলেম হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা একটু আগে মনে আলোচনা করেছিলাম যেটা স্টেট অডিট রেসপন্ড না করলে প্রবলেম হবে, ইয়েস প্রবলেম হতে পারে, যেহেতু আপনি রেসপন্ড না করেন তারা টাইম লিমিট দেয় 45 ডেজ, সো এই 45 ডেজ এর মধ্যে যদি না করেন তারা তাহলে যে আপনি যে ডিডাকশনগুলো দেখিয়েছেন এই ডিডাকশন তাহলে অ্যাকুরেট না, সো এই কারণে তারা নিজেদের মতো করে অ্যাসেসমেন্ট করে তারা আপনাকে বিল পাঠিয়ে দিবে, সো বিল পাঠালে হয়তো আপনাকে আবার ড্যামেজ, ইভেন আপনি রিফান্ড তো পাইলেন না, আপনি আবার কি বিল আপনি বিল পেনাল্টি দিতে হবে, রাইট? এটা একটা সেকেন্ড নেগেটিভ কোশ্চেন, সেকেন্ড নেগেটিভ যেটা হবে সেটা কিন্তু আপনি নেক্সট ইয়ারে যখন, যেহেতু আপনি ক্লিয়ার করেন না, তারা যদি অ্যাসেসমেন্ট করে চিঠি নাও পাঠায় কিন্তু আপনি তো ক্লিয়ার করেন না, আপনি যখন নেক্সট ইয়ারে ফাইল করবেন আবার অডিট হবে, কারণ ইউ নট ক্লিয়ার দ্যাট, ঠিক আছে? সো সেক্ষেত্রে তারা কিন্তু আবার ওই রকম চিঠি পাঠাবে না, দ্বিতীয়বার যখন পারে অনেক সময় অডিটের চিঠি পারে না, তারা বলে তুমি তো গত বছর এটা রেসপন্ড করো নাই, সো এই বছর তুমি যদি আমরা তোমাকে এই টাকাটা দিব না আর তুমি যদি একদিন না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, ইট কুড বি আমাদের মাধ্যমে করতে হবে অথবা ট্যাক্স পে নিজেই করতে পারে, তাহলে ক্লিয়ার হচ্ছে না কিন্তু, কারণ ক্লিয়ার না হলে এটা আপনার অডিট কন্টিনিউ হইতে থাকবে, কারণ ওরা বুঝতেছে ভালো, ইয়েস মানে করতে হবে, করা ভালো না মানে করতে হবে, করতে হবে, কারণ আপনি তো ক্লেম করতেছেন, তাহলে আপনি কি ফলস ক্লেম করেছেন, আপনি কি ফলস ডিডাকশন দেখিয়েছেন, আপনি কি ফলস আপনি ক্রেডিট গুলো নিয়েছেন, এই জন্য ওরা দেখতে চাচ্ছে, ঠিক আছে? আরেকজন প্রশ্ন করেছেন কেলভিন মন্ডল, তিনি প্রশ্ন করেছেন নন প্রফিটেবল অর্গানাইজেশনের জন্য কি ট্যাক্স ফাইল করতে হয় কিনা? ও ইয়েস ডেফিনেটলি, নন প্রফিট অর্গানাইজেশন যদি আপনার যদি
50,000 এর নিচে হয় সেখানে একটা আপনার ফোর্স কার্ড সাবমিট করতে হয়, তারপর আছে আপনার 200 এর হলে আপনার 990 দিয়ে আপনার ট্যাক্স রিটার্ন করতে হবে। অবশ্যই ডেফিনেটলি আপনি ট্যাক্স রিটার্ন আপনি যখনই এগুলো ফরম্যাট করবেন সো আপনি অবশ্যই ট্যাক্স রিটার্নগুলো করতে হবে আনলেস আপনি যদি ক্লোজ না করেন। ঠিক আছে, সো দেয়ার ইজ যদি আপনার কোনো অ্যাক্টিভিটি না থাকে সামটাইম 990 জি ইজি এগুলো দিয়ে করা যায়। দেয়ার ইজ সেভারাল ফর্ম, আর লেস দেন 50,000 নিচে থাকলে আপনি জাস্ট ফোর্স কার্ডের মাধ্যমে করতে পারেন। আচ্ছা, করতে হবে মানে ট্যাক্সের বিষয়ে কোনো ছাড় নেই আনলেস আপনি যদি ক্লোজ না করেন, রাইট? আচ্ছা, আর আমরা আরেকটি বিষয়ে যাই, যারা এবার তো আইটেমাইজড ডিডাকশন আমরা দেখেছি অনেক পরিবর্তন এসেছে এবং সেই সাথে এক্ষেত্রে তো অডিট একটু বেশি হচ্ছে। দ্যাটস ট্রু, আমরা এই অনুষ্ঠানে অনেকগুলো বলেছি কি কারণে এই অডিটগুলো হচ্ছে। এখানে আরেকটা জিনিস বলে দিই, আমার মনে যেহেতু আসছে এই এটা হচ্ছে আর একটু আপডেট, এই জাস্ট নিউজটা পেলাম গতকালকে, সেটা হচ্ছে অলমোস্ট $1.4 billion আইআরএস হোল করেছে যারা 2015 ট্যাক্স রিটার্ন করে না, মানে রিফান্ডগুলো ক্লেম করে নাই। সো তাদের কাছে $1.4 billion রয়ে গেছে। সো এখন আমি ট্যাক্স পেয়ারদেরকে বলতে চাই যারা ট্যাক্স রিটার্ন করে নাই তারা যেন 2015 তাদের লাস্ট ডেট হচ্ছে 3 years উইন্ডোতে তাদের লাস্ট ডেট হচ্ছে এপ্রিলের 15 তারিখে, এই 15 তারিখের মধ্যে তারা যদি ক্লেম করে তারা যে রিফান্ডগুলো ওরা ফেরত পেতে পারে। তো ম্যাক্সিমাম আমাদের কমিটির ম্যাক্সিমাম করে ফেলছে, তবে নিউ ইয়র্কে অ্যাকর্ডিং টু আইআরএস এর রেকর্ড অনুসারে নিউ ইয়র্কে অলমোস্ট 62,500 ট্যাক্স পেয়ার এখনও ট্যাক্স ফাইল করে নাই, ক্লেম করে নাই। তো যেমন কেন করে নাই, যেমন ধরেন আপনার ফাইলিং রিকোয়ারমেন্ট যেটা আছে, মনে করেন 10,300 2015 ছিল, সো সেটার নিচে থাকলে ইউ আর নট ইকুয়াল টু ফাইল, কিন্তু আপনি যখন কাজ করেছেন তখন তো আপনার ট্যাক্সটা কেটে নিয়েছে। কথা বুঝেন না, তো যেহেতু আপনি আপনি ফাইল করেন নাই ওরা তো টাকাটা দেয় নাই, তো এখন ইজ টাইম টু ফাইল দ্য রিটার্ন যারা করে নাই টু গেট দ্য মানি। আচ্ছা, সো অলমোস্ট 1.4 billion গোটা ইউনাইটেড স্টেটের মধ্যে, সো আপনার 1.2 million পিপল নট ফাইল দ্য রিটার্ন। আচ্ছা, সো এখন করলে 15 তারিখ ডেডলাইন, আদারওয়াইজ ইটস বিলং টু দ্য ইউনাইটেড স্টেট ট্রেজারির আন্ডারে হয়ে যাবে টাকাটা। আমরা বলেছিলাম আইটেমাইজ ডিডাকশন আপনি এইবার 10,000 যেটা সল ট্যাক্স, সল যেটা স্টেট লোকাল এন্ড প্রপার্টি ট্যাক্স তিনটা মিলে আপনার কত হচ্ছে $10,000 ডিডাকশন, কিন্তু যখন ডিডাকশনটা কমে গেল তখন অনেক ট্যাক্স প্র্যাকটিশনার, এক্সকিউজ মি, ট্যাক্স পেয়ার মনে করতেছে হ্যাঁ আমার তো গত বছর এই এই রিফান্ড পেয়েছি বেশি, এবার এত কম কেন, আপনার আইটেমাইজ আরও বাড়িয়ে দেন। তো কোথায় বাড়াচ্ছেন আইটেমাইজ, আইটেমাইজ সব কিছু মোটামুটি তুলে ফেলছে, আপনার 2% অফ এজিয়া যেটা যেটা ছিল আপনার আইটেমাইজ করার কথা ছিল, জব রিলেটেড এক্সপেন্স এগুলোতে 19 এক্সপেন্স নাই বললাম, তো সেগুলো কী করছে আপনি ডোনেশনে ঢুকিয়ে দিচ্ছেন। সো ডোনেশনটা আপনি বিগার বড় করে দিচ্ছেন, সো এটা কিন্তু রেড ফ্ল্যাগ, কিন্তু আপনি এক্স অ্যামাউন্ট অফ ইনকামের মধ্যে আপনি একটা বড় অ্যামাউন্ট, তো সেই ক্ষেত্রে সেটা অডিট হতে পারে, তবে সেটা মানে অযৌক্তিক কোনো কাজ করা যাবে না। বাট আপনার যদি রিয়েলি থাকে তাহলে অবশ্যই আপনি সেটা বসাবেন এবং ক্লেম করবেন। তো আপনার অডিট হলে কি করতে হবে, এক নম্বর হচ্ছে আপনি যে ডেই তারিখে ডোনেশনটা দিয়েছেন তারিখ থাকতে হবে, এবং যেখানে দিয়েছেন তাদের ইনস্টিটিউশনের নাম থাকতে হবে, এবং অ্যামাউন্টটা থাকতে হবে, এই তিনটা জিনিস লেটারে থাকতে হবে। আর $250 উপর হলে আপনি ক্যান্সেল থাকতে হবে, চেক থাকতে হবে, তো এইগুলো যদি আপনি প্রোভাইড করেন ডেফিনেটলি ইউ উইল গেট দ্য ডিডাকশন, কিন্তু আপনি যদি এগুলো দিতে না পারেন সো দেখুন রিমুভ দ্য আইটেম যেটা আপনি দেখিয়েছেন এটা রিমুভ করে আপনার হয়তো স্ট্যান্ডার্ড রিয়াকশন চলে যাবে, ট্যাক্স ইনকাম বেড়ে যাবে, ট্যাক্সটা বেড়ে যাবে, ট্যাক্স আপনার এই রিফান্ডটা কমে যাবে, কমে যাবে। আমরা একটু ফোনে একজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া। আচ্ছা, নাম ফারুক, প্রথমত আপনার ফোনের স্পিকারটি বন্ধ করে নিতে হবে, স্পিকারটি বন্ধ করে তারপরে আমাদের প্রশ্ন করতে হবে, না হলে আমরা প্রশ্নটি বুঝব না। এখন বুঝা যায়? এখন বুঝা যাচ্ছে, বলুন। আচ্ছা, আমি ফারুকি জামাইকা কোয়েন্স থেকে বলছি। জি ভাইয়া, একটা ট্যাক্স পেয়ারের যদি আমেরিকা তো আয় আছে আবার বাংলাদেশও আয় আছে, এখন সে এখানে আমেরিকা যদি ট্যাক্স দেয় আবার বাংলাদেশও যদি ট্যাক্স দেয় কোন অসুবিধা আছে কিনা, নাকি একই দেশে আমেরিকাকে পুরো ট্যাক্সটা দিতে হবে? যদি আমেরিকা থেকে পুরো ট্যাক্সটা দেয় বাংলাদেশ গভর্নমেন্ট এর জন্য হয়তো আপত্তি করতে পারে, আবার এট দ্য সেম টাইম যদি আমেরিকাতে যদি সেই লোকটা ট্যাক্স দেয় তার ব্যাংকের যা আয় থেকে 10% বাংলাদেশ গভর্নমেন্টকে ব্যাংক ডাইরেক্টলি ট্যাক্স দিয়ে দেয়, এই ক্ষেত্রে তো
সে আবার এখানে কিভাবে ট্যাক্স দিবে, সমস্যা হয়ে গেছে। এই ব্যাপারে আমি জানতে চাচ্ছি যে একই দেশ থেকে বাংলাদেশের আয়টা কি এখানে শো করা যাবে কিনা, গেলে বা বাংলাদেশ থেকে দিলে মানে কোনটা লাভ, কোনটা বেশি ইয়ে হয়, মানে উপকৃত হবে ট্যাক্স পেয়ারে। ধন্যবাদ। আপনার অনেকগুলো প্রশ্ন, এখানে আপনি বাংলাদেশে আর এখানে ওখানে ট্যাগ দিচ্ছেন, এখানে ট্যাগ দিবেন, এখানে আমরা আমাদের এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে কন্টিনিউ আপনাদেরকে বলে আসতেছি, আপনার যদি ইউএস রেসিডেন্ট এবং ইউএস সিটিজেন হন, আপনি ওয়ার্ল্ড ওয়াইড ইনকামটা রিপোর্ট করতে হবে, ঠিক আছে? সো অ্যান্ড পাশাপাশি ওখানে যদি আপনি সার্টেন সময়ে আপনি বাংলাদেশে থাকেন, তাহলে কি হবে, আপনার এক্সক্লুড করতে পারেন কিছু ইনকাম, দিস ইয়ার আই বিলিভ 97 সামথিং। সো আপনি যে ডবল ট্যাক্স দিচ্ছেন সেরকম না, এখানে যদি আপনার ইন্টারেস্ট থাকে, আপনার আদার ইনকাম থাকে মোর দেন 10,000, অ্যাসেট থাকে মোর দেন 50,000, তাহলে ইউ ডেফিনেটলি হ্যাভ টু বি রিপোর্ট হিয়ার। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যখন রিপোর্টিং আসবে আপনার ঠিকমতো রিপোর্টগুলো করতে হবে, আদারওয়াইজ আপনার, আমরা আগেই বলেছি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে এখানকার একটা আছে ফ্যাটকা, যেটা রাইট, সো এইগুলো আপনার রিপোর্ট করতে হবে। তবে এটা ক্লিয়ার করতে হবে, যেটা হচ্ছে ইউএস সিটিজেন, ইউএস রেসিডেন্ট, নো ম্যাটার ওয়াট, আপনি যে কান্ট্রিতে বিজনেস করেন না কেন, ইফ ইউ মেক দ্য মানি ইউ হ্যাভ টু রিপোর্ট দ্য ইনকাম, ইনস্টিটিউশনে করতে হয়, আর কেউ কেউ দেখতেছি এখন যে গিফট চেক নেয় পারে কিনা, সময় গিফট চেক দেয়, এটা কি ডোনেশনের ক্ষেত্রে পড়ে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, রাইট। সো ইয়েস, ডু নট কনফিউজ দ্যাট, আমরা গিফট চেক এবং ডোনেশন, ডোনেশনটা হচ্ছে আপনি আমাদের নন প্রফিট অর্গানাইজেশন সেকশন 501 আছে, মসজিদ মাদ্রাসা কিংবা চার্চ এগুলোতে দিচ্ছেন, হ্যাঁ এটা আপনার আইটেমাইজে যাবে, কিন্তু বাড়ি কেনার জন্য যেটা আপনি গিফট চেক না, দ্যাটস নট দ্য ডোনেশন, আপনি গিফট চেক দিচ্ছেন। সো সেটা বলেছিলাম আপনার এই বছর 2018 রিকোয়ারমেন্ট হচ্ছে যে ডোনেশন, এক্সকিউজ মি, যে গিফট চেক দিবে যদি 15,000 উপরে দেয়, হি হ্যাজ টু ফাইল দ্য গিফট ট্যাক্স, এটা কিন্তু ডোনেশন না, কিন্তু 15,000 উপরে যদি আপনাকে চেক দেয়, লেটস সে ফর আমি আপনাকে চেক দিলাম 15,000 উপরে, তাহলে আই হ্যাভ টু ফাইল দ্য কি এই গিফট ট্যাক্স, দেন আপনারটা আপনার ট্যাক্স রিটার্নে এটা দেখাতে হবে না, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু ডোনেশনে, মানে যিনি পাচ্ছেন তিনি শো করবেন না, যিনি দিচ্ছেন তিনি শো, যেহেতু না 15,000। তবে আমরা এটাও বলেছিলাম স্পাউসের ক্ষেত্রে একটু ডিফারেন্স, আপনি যদি মোর দেন 100,000 হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু, আপনি স্পাউসকে দিতে পারবেন, আপনার ওয়াইফকে দিতে পারবেন, অথবা আপনার হাজবেন্ডকে দিতে পারবেন, সেটা কিন্তু আপনার ক্যালকুলেশন হবে না, ঠিক আছে? ওইখানে কিছু ব্যাপার আছে, তবে এটা এই ডিডাক্ট আপনার যে মসজিদের মাদ্রাসা যেটা, এটা হচ্ছে আইটেমাইজে যাবে, আর এটা হচ্ছে গিফট চেক, এটা ডোনেশনের মধ্যে পড়বে না, এটা আপনাকে মোর দেন 15,000 উপরে হলে আপনাকে ফাইল করতে হবে কম্পালসারি। মোহাম্মদ হাশেম, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমরা যদি আজকের অনুষ্ঠানে পুরো আলোচনা, আমি আর নতুন প্রসঙ্গে যাচ্ছি না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুক্রবার আবারও দেখা হবে আপনার সাথে, তখন আমরা আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমি পুরো অনুষ্ঠানের উপসংহারে আপনি যে বিষয়টি নিয়ে বলতে চান একটু দর্শকদের। সো এই আমরা একটু বিগিনিং থেকে বলেছিলাম, আজকে লার্জেস্ট হচ্ছে এস কর্পোরেশন, তারপর আপনার এই এলএলসি পার্টনারশিপ, এটা আপনি আপনি যেভাবে হোক না কেন মিডনাইটের মধ্যে আপনি এক্সটেনশন করে রাখবেন, যাতে ফেনাল্টি থেকে বাঁচতে পারেন। আর সেকেন্ডলি হচ্ছে 2015 যেটা আমরা বলেছিলাম, যারা ট্যাক্স রিটার্ন করে নাই, রিফান্ডটা ক্লেম করতে পারেন নাই, এটা এপ্রিলের 15 তারিখ লাস্ট ডেট, এটাও আপনাদেরকে করার জন্য মানে সাজেশন করা যাচ্ছে, যাতে রিফান্ডটা আপনারা পান। এবং পাশাপাশি যেহেতু আমরা কন্টিনিউ অডিটের চিঠি পাচ্ছি, সো ওই স্টিল সময় আছে আপনারা ট্যাক্স রিটার্ন করার জন্য, অ্যাকুরেট হিসাব দিয়ে আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, যাতে অডিট করলে সাথে সাথে ডকুমেন্টটা সাবমিট করতে হয়, ঠিক আছে? তাহলে যাতে আপনার কোনো প্রবলেম না হয়, এগুলো খেয়াল রেখে ট্যাক্স রিটার্নটা করতে হবে। আর আইটেমাইজ নিয়ে যদি একটু আবার একটু উপসংহারে, আইটেমাইজ স্টেট ট্যাক্স, রাইট, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, এগুলো 10,000, কিন্তু ডোনেশনের ক্ষেত্রে স্পেশালি যারা ডোনেশন বসায় ইনকাম, লেটস সে আপনার $20,000 ইনকাম, আপনি যদি $5,000, হ্যাঁ হতে পারে $5,000 দিচ্ছেন, কিন্তু ওরা দেখবে আপনার রেকর্ড আছে কি না, সো এইগুলো ঠিক রেখে আপনি ডোনেশন এমন কিছু বসাবেন না যাতে, যেটা আপনি এই আপনি ইয়া করতে পারবেন, ডকুমেন্ট দিতে পারবেন না, তাহলে এমনভাবে ইনকামের সাথে সামঞ্জস্য রেখে আপনি ট্যাক্স রিটার্ন করবেন, যাতে আইআরএস আপনাকে অডিট করার সম্ভাবনা
কম থাকে কম না থাকে তেমন একটা। আর সাধারণত অডিট যেন না হয় সেরকমই শুদ্ধ এবং ন্যায়সঙ্গত ভাবে ট্যাক্স ফাইল করা উচিত, বেশি পাওয়ার লোভে যেন ট্যাক্স রিটার্ন না করে। অনেকে আমরা দেখি প্রায় সময় ট্যাক্স রিটার্ন মানি রিফান্ড পাওয়া, দ্যাটস নট ট্রু। ট্যাক্স রিটার্ন হচ্ছে আপনার বেসড অন ইনকামের উপর, ইনকামের এক্সপেন্ড, তারপর আপনি সারা বছর কি করলেন, আপনি যদি ট্যাক্স বেশি দিয়ে থাকেন এটা ফেরত পাবেন, ট্যাক্স যদি কম পান, ক্রেডিট আপনার যদি ইনকাম লো ইনকাম হয় সেগুলো আপনি ফেরত পেতে পারেন, আর যদি বেশি যদি আপনার ট্যাক্স কম দেন তা আপনার দিতে হবে। কিন্তু এমন না যে আপনি ম্যাক্সিমাম টাকাটা নিতে হবে উইদাউট মানে আপনার ইনফরমেশনগুলো অ্যাকুরেট না দিয়ে, এটা না করাটাই বেটার, এটি করা উচিত না। মোহাম্মদ হাশেম আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে শুক্রবার আবারও আপনার সাথে দেখা হবে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি ট্যাক্স সিজনে নতুন ট্যাক্সের আইনের আলোকে নতুন নতুন তথ্য দিতে, সেই সাথে অডিটের যারা সম্মুখীন হচ্ছেন সেই বিষয়গুলো নিয়েও বিভিন্ন তথ্য উপস্থাপন করতে। সবাই ভালো থাকবেন।